বিএমপি লোক আমার উপর কি হারে মারধর করছে সারা বাংলাদেশে সবটা দেখছেন আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএমপি আজকে ক্ষমতা না আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো যে বিএমপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে জিনাজি আজকে তার প্রমাণ দেখেন আজকে বিএমপি লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদল আওয়ামী লীগ মধ্যে একটু বিএমপি করতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক দেন নামে কোনোদিন কিছু পড়ে থাকি একটু ফুটেজ বের করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতাম ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়া মধ্যে কেউ আপনি করেন তারেক দেন নামে একটা অঘটন দেখান তো হিরো আলম তুই তারেক দেন নামে তুই বকা দিছো গালি দিছো আজকে এরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটেজ দেখেছি যে কয়জন মারছে প্রতিদার চেহারা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরল মোড় আমি হিরলম মৃত্যুকে ভয় করি না মারতে পারলে ভাই মারি ভালো যান আপনারা বিএমপি লোকেরা মারধর করতেছেন মারেন তো পিয়ার দেশবাসীর কাছে বলতে চাই কাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপি লোক ক্ষমতা না পেয়ে বিএমপি মারধর শুরু করছে আমাকে আপনারা বলেন বিএমপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুহুল কবির রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করতে যাইনি আজকে বিএমপি লোক আমার উপর কি হারে মারধর করছে সারা বাংলাদেশে সবটা দেখছেন আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএমপি আজকে ক্ষমতা না আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো যে বিএমপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে জিনাজি আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএমপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেলতে দেবেন আমি এক হিরালম মারা গেলে 100 হিরালম দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে কুটিটা ভিডিও ফুটেজ আছে মনে করেন না যে আপনি বিএমপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনারা দিয়ে মারধর করলেন আপনাকে বিচার অবশ্যই বাংলা মেটিতে হবে এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসবে যারা মারধর করলেন একজন বাঁচবেন একজনই বাঁচবেন আমি আলো হিরালম মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না তাই প্রিয় দেশবাসী যারা যে যেখান থেকে আসেন আপনারা আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএমপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শহীদ স্যার দেশ থেকে তাড়াইছি আরেক শহীদ স্যার দেশে আসতেছে তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কী শত্রু এরা বলতেছে আমি নাকি তারেক দিয়ে নামে কিছু বলেছি আপনারা একটা লোকের তারেক দিয়ে ফুটে দেখাবেন তারপরে আপনারা মারধর করেন আমি যদি অন্যান্য কাছে তাহলে আপনি কেন মারলেন আপনার আমি আজকে শহীদ স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে এবং রানা এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে ওরা আজকে কী করলো আমি কি বিএনপির লোকের মামলা করে আছে আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি আর আপনারা আমার মারধর করলেন তাতে কী বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেটে আজকে এরকম টাপড় দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কী করবেন তাই আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে এরা প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো অন্যায়ভাবে অত্যাচার করলো এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম বিএনপির কে আমি জানি না আপনি আপনাকে সামনে ভিডিও পাঠাতে দাঁড়িয়ে তো বলতেছে আমরা বিএনপি তুই তারেক দিয়ে নামে কেন বললি তারেক দিয়ে নামে কেন বললি এক থেকে কি প্রমাণ চান পরবর্তী দাঁড়ায় মারধর করছে এই ভিডিও ভিডিও পাঠাতে তাদের কেমন কি অবশ্যই এর বিচার আমি কঠিন চাই এর বিচার যদি কঠিন আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে যারা মাসে আর বিচার যদি না পাই তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে আমি এটা বুঝে নেবো।